ইতিহাসে এমসিকিউ এসএকিউ এর দুটো ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে 85% আমি বলেছিলাম কম করে কমন পাবে, তাই কিন্তু এসছে। বড় প্রশ্ন 100% কিন্তু কমন এসছে। আমি বলেছিলাম চীনের চৌঠামে আন্দোলনটা ইম্পর্টেন্ট হলেও কেন সেটা আসবে না, সেটা বলেছিলাম, দেখো আসেনি। বাকি সমস্ত 8টা প্রশ্ন দিয়েছে, 8টা প্রশ্নই কিন্তু কমন এসছে এবং খুব ভালোভাবে 5টা কিন্তু সহজেই সবাই কিন্তু লিখে আসতে পেরেছো। এখন এমসিকিউ এসএকিউ এর উত্তরগুলো সঠিক নির্ভুল বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো তোমাদের কেমন হয়েছে। প্রথম প্রশ্ন, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, প্যারিসে। নেক্সট, জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, হ্যারিয়েট বিচার স্টো। চারেরটা, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, পর্তুগিজরা। নেক্সট, নবাবী আমলে বাংলার রাজধানী ছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, মুর্শিদাবাদ। স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও প্রথম, স্যার জন শোর? উত্তর হয়ে যাবে বি এরটা, দশশালা বন্দোবস্ত ভূমি ব্যবস্থা। তারপরে ওয়ারেন হেস্টিংস হয়ে যাবে সি এরটা, ভ্রাম্যমাণ কমিটি। তারপরে স্যার আয়ার কুট হয়ে যাবে ডি এরটা, বন্দিবাসের যুদ্ধ। চারেরটা, নানা ফড়নবিশ? উত্তর হয়ে যাবে এ এরটা, মারাঠা ম্যাকিয়াভেলি। এইখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি এরটা। তারপর 1842 সালের 29শে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, নানকিং সন্ধি। নেক্সট, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, জ্যোতিরাও বা জ্যোতিবা ফুলে। নেক্সট, পার্থেনন পত্রিকাটি প্রকাশ করে? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, নববঙ্গ গোষ্ঠী। নেক্সট, চীনে 1911 গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, সান ইয়াত সেন। নেক্সট, ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। নেক্সট, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, লাহোর। নেক্সট, ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন 1906 এ নেতৃত্ব দেন? উত্তর হয়ে যাবে আগা খাঁ। নেক্সট, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, লর্ড ওয়াভেল। নেক্সট, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, হল্যান্ড। নেক্সট, নবান্ন নাটকের রচয়িতা হলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, বিজন ভট্টাচার্য। নেক্সট, ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখক? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ডেভিড হরোউইজ। স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই আবার, হ্যারি ট্রুম্যান? উত্তর হয়ে যাবে সি এরটা, মার্কিন রাষ্ট্রপতি। তারপর জোসেফ স্ট্যালিন? উত্তর হয়ে যাবে এ এরটা, রুশ রাষ্ট্রপ্রধান। তারপর উইনস্টন চার্চিল? উত্তর হয়ে যাবে ডি এরটা, ব্রিটিশ প্রধানমন্ত্রী। মার্শাল টিটো? উত্তর হয়ে যাবে বি এরটা, যুগোস্লাভ রাষ্ট্রপ্রধান। তো রাইট আনসার হয়ে যাবে এই বিকল্প থেকে অপশান নাম্বার বি। নেক্সট, ন্যাটো গঠিত হয়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 1949 সালে। নেক্সট, আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন? উত্তর হয়ে যাবে গামাল আব্দেল নাসের। নেক্সট, প্যাট্রিক লুলুম্বা কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, কঙ্গোর প্রধানমন্ত্রী। নেক্সট, আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, শেখ মুজিবুর রহমান। নেক্সট, ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন? উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই। নেক্সট, স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। তারপরে এসএকিউগুলো প্রথম, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেছিলেন? উত্তর হয়ে যাবে ক্রিস্টোফার কলম্বাস। নেক্সট, সামাজিক ডারউইনবাদের মুখ্য প্রবক্তা কি? উত্তর হয়ে যাবে এডমন্ড স্পেন্সার। অনেকে মনে করো হার্বার্ট স্পেন্সার নয় এডমন্ড স্পেন্সার হবে। নেক্সট, মার্কেন্টাইলবাদ কি? উত্তর হয়ে যাবে শর্টে, যেহেতু তোমাদের এক নম্বরের প্রশ্ন শর্টেই লিখতে হবে। মার্কেন্টাইলবাদ হলো একটি সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ, অন্য সংজ্ঞাও তোমরা লিখতে পারো। নেক্সট, ইম্পেরিয়ালিজম আ স্টাডি বইটির লেখককে? উত্তর হয়ে যাবে হবসন। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, স্যার এলিজা ইম্পে। নেক্সট, রায়তওয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল? উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতে। অথবা প্রশ্ন, রুদ্ধদ্বার নীতি কী ছিল? উত্তর, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের নানা বিধিনিষেধ মেনে চলতে হতো, এই সব কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। নেক্সট, ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর, শ্রী নারায়ণ গুরু বর্ণ হিন্দুদের বর্ণবিদ্বেষী প্রথার বিরুদ্ধে এবং মন্দিরের সামনের রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের হাঁটার দাবিতে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। নেক্সট, কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। নেক্সট, বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয়? উত্তর, 1901 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। অথবা প্রশ্ন, শতদিবসের সংস্কার কি? উত্তর, 1898 সালে চীনা সম্রাট
কুয়াংসু কর্তৃক ঘোষিত একটি সংস্কার কর্মসূচি টানা 100 দিন অব্যাহত ছিল, একে শতদিবসের সংস্কার বলে। নেক্সট, ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত হয়? উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1999, অথবা বাংলায়ও লিখতে পারো ভারতীয় কাউন্সিল আইন 1909। নেক্সট, কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো। অনেকজন রয়েছে, তোমরা যে কোনো লিখতে পারো। আমি দুটি নাম লিখলাম, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, বীণা দাস, কল্পনা দত্ত ছিল, আরও অনেকে রয়েছে, তাদের নাম লিখতে পারো। নেক্সট, রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর হয়ে যাবে 12ই ফেব্রুয়ারি। নেক্সট, ভিয়েতমিন কি? উত্তর 1941 সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো চি মিন গড়ে তোলেন ভিয়েতমিন। নেক্সট, কোন সালে জাপান পার্ল হারবার আক্রমণ করে? উত্তর হয়ে যাবে 1941 খ্রিস্টাব্দে। নেক্সট, ট্রুম্যান নীতি কি? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তুরস্ক ও গ্রিক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যে সামাজিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। নেক্সট, ইয়াসের আরাফাত কে ছিলেন? উত্তরে যাবে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের নেতা। নেক্সট, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1961 সালে বেলগ্রেডে। নেক্সট, ভারত চীন যুদ্ধ কোন বছর হয়েছিল? উত্তর 1962 খ্রিস্টাব্দে। নেক্সট, স্বাধীন ভারতের উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়? উত্তর হয়ে যাবে PV নরসিমা রাও। নেক্সট, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে আহমেদ বেন মেল্লা। বড় প্রশ্ন, দেখো কমন আসছে কিনা। প্রথম, সংগ্রহশালার প্রকারভেদে আলোচনা করো। মনে হয় বাংলা পক্ষের দিক থেকে চাপ ছিল বোর্ডের টিচারদের ওপর, তাই বাংলায় প্রশ্ন এইভাবে করেছে। যাই হোক, এটা হচ্ছে জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো দিয়েছে, কমন প্রশ্ন। অথবাতে যেটা রয়েছে, স্মৃতিকথার সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো, কমন প্রশ্ন। নেক্সট, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব আলোচনা করো, কমন প্রশ্ন। নেক্সট, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল 4+4? এটাও কমন প্রশ্ন। নেক্সট, শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো, কমন প্রশ্ন। বিভাগ খ, 1935 সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল? কীভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল, কমন প্রশ্ন। নেক্সট, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? কেন এই মিশন ব্যর্থ হলো, কমন প্রশ্ন। অথবা প্রশ্ন, নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো, কমন প্রশ্ন। নেক্সট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো? এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল, কমন প্রশ্ন। নেক্সট, সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো, একই সাথে দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো। এবার বলি যে স্টার দেওয়া যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে দেখো 5টা এসছে কিনা। সার্কের কোশ্চেনটায় স্টার দেওয়া ছিল, কিউবার ক্ষেপণাস্ত্রতে স্টার দেওয়া ছিল, ক্রিপস মিশনে স্টার দেওয়া ছিল, ভারত শাসন আইনে স্টার দেওয়া ছিল। 4টে এখান থেকেই স্টার দেওয়া প্রশ্ন। তারপরে এইখানে ক্যান্টন বাণিজ্যে স্টার দেওয়া ছিল, আর এইখানে সংগ্রহশালা বা জাদুঘরে স্টার দেওয়া ছিল। হয়ে গেল 5টা প্রশ্ন। তো স্টার দেওয়া যে অল্প প্রশ্নও দিয়েছিলাম সেখান থেকেও তোমরা 5টা করে আসতে পারবে, এবং স্টার ছাড়া বাকি প্রশ্নগুলো যদি ধরি, যেগুলো দিয়েছিলাম আমি 14 কি 15টা প্রশ্ন, তার মধ্যে দিয়ে সকল 8টাই কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের পরীক্ষা কেমন হলো, এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোল, বাকি যে দুটি পরীক্ষা রয়েছে তার যে সাজেশান, তার যে উত্তরসহ ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এনেছি তার লিঙ্কগুলো দিয়ে রাখলাম, সেটা কিন্তু দেখতে ভুলো না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।